ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয় বিষয়টি সম্পূর্ণ উত্তর সহ এখানে আলোচনা করতে চলেছে এই প্রশ্নপত্রই উত্তর আলোচনা করতে চলেছে তাই অবশ্যই দেখে নিতে হবে প্রশ্নপত্রটি সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা বা এখানে দেখতে পাচ্ছি পরীক্ষার্থীর নাম লেখা রয়েছে অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক সংখ্যা রয়েছে ডান দিকে এখানে তোমরা তোমাদের পরীক্ষার খাতায় বা এই খাতায় তোমরা রোল নাম্বার লিখবে বিদ্যালয়ের নাম এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে এবার এবার দেখে নেওয়া যাক প্রথম এক দাগে এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক ছুটি কবিতাটির শূন্যস্থান পূরণ করো এর জন্য রয়েছে চার মার্ক এখানে দেখো চারটি স্থান পূরণ করতে হবে ছুটি কবিতার আজ সারা দিন পাখির খোঁজে ঘুরব বনে বনে দোয়েল শালিক ময়নাটিয়া হব মনে মনে তাহলে প্রথম শূন্যস্থানে সারাদিন দ্বিতীয় শূন্যস্থানে ঘুরব তৃতীয় শূন্যস্থানে ময়না চতুর্থ শূন্যস্থানে হব বসিয়ে দিলাম তাহলে আরেকবার শুনে নাও আজ সারাদিন পাখির খোঁজে ঘুরব বনে বনে দোয়েল শালিক ময়নাটিয়া হব মনে মনে নেক্সট আমরা দুই দাগে দেখব দুই দাগে কি বলেছে বিপরীত শব্দ লেখো চারটি বিপরীত শব্দ লিখতে হবে চার মার্ক প্রত্যেকটি বিপরীত শব্দের জন্য এক মার্ক করে বরাদ্দ দুইয়ের ক তফাত এর বিপরীত শব্দ মিল বা একই খদাকে উপযুক্ত এর বিপরীত শব্দ অনুপযুক্ত গদাকে খোলা এর বিপরীত শব্দ বন্ধ গদাকে রয়েছে দূর এর বিপরীত শব্দ নিকট বা কাছে এবার আমরা তিন দাগে দেখে নেব বাক্য রচনা করো দুটি বাক্য রচনা করতে হবে দুই মার্ক প্রত্যেকটি বাক্য রচনার জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখে নাও কতে হাতি হাতি দিয়ে বাক্য রচনা ডাঙার প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই খ স্বাধীনতা দিবস দিয়ে প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি এইবার আমরা দেখে নেব চারদাগে চারদাগে কী বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস সঠিক অল্টারনেটিভে টিক চিহ্ন দাও বা সঠিক উত্তরটিতে চিহ্ন দাও এর জন্য রয়েছে পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য এক মার্ক করে বরাদ্দ আমি কিন্তু প্রত্যেকটি উত্তরের টিক চিহ্ন দিইনি দেখো গোল চিহ্নর মধ্যে আটকে দিয়েছি তোমরা টিক চিহ্ন দেবে আটের এতে সঠিক উত্তর আই এম ইন ক্লাস টু এম উত্তর হবে বিতে দে আর প্লেয়ার্স আর উত্তর হবে সিতে দ্যাট ইজ এ বার্ড ইজ উত্তর হবে ডি তে ইউ আর এ ব্রেভ গার্ল আর উত্তর হবে ইতে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস আর উত্তর হবে তাহলে উত্তরগুলো দেখে নিলে আমরা এই প্রশ্নপত্রের অর্থাৎ সংযোগ স্থাপনের সক্ষমতা প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠা দেখে নিলাম এবার দেখে নেব দ্বিতীয় পেজ প্রথম আমরা দেখব পাস দাগে পাঁচ দাগে মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল তিনটি করতে হবে তিন মার্ক এখানে দেখো প্রথম এখানে এই যে টেবিল রয়েছে হি আই ইউ সি দ্বিতীয় অংশে রয়েছে এম আর ইজ তৃতীয় অংশে এ গার্ল এ স্টুডেন্ট এ বয় এই দিয়ে আমরা তিনটে তৈরি করেছি দেখো সেন্টেন্স এতে তৈরি করেছে সি ইজ এ গার্ল বিতে আই এম এ স্টুডেন্ট এবং সিতে হি ইজ এ বয় নেক্সট আমরা দেখব ছয় দাগে ছয় দাগে মেক মিনিংফুল ওয়ার্ডস দেখো সঠিকভাবে সঠিক অর্থযুক্ত শব্দ তৈরি করতে হবে এখানে দেখো দুই মার্ক প্রত্যেকটির জন্য এক মার্ক করে বরাদ্দ এখানে দেখো একটা গাজরের ছবি দেওয়া রয়েছে তারে আমরা এর সঙ্গে সি এ আর যোগ করে দিলাম শানসান কি হলো ক্যারোট কার যোগ রট দেখো সি এ আর আমি বসালাম ছিল আর ওটি এখানে দেখো বাটার বসিয়ে দিলাম এ এল ওয়াই তো ছিলই ফলে হয়ে গেল বাটার ফ্লাই মানে প্রজাপতি সাত দাগে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর লেখো চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য এক মার্ক করে বরাদ্দ সাতের ক প্রথম দেখে নাও কি আছে সাপ লুডো খেলার ছকায় কত পড়লে শুরু হয় উত্তর এক বা পুট পড়লে যাকে বলে জানুয়ারি মাসে মোট কত দিন উত্তর একত্রিশ দিন গতে ইংরেজি বছরের মাস কোনটি উত্তর জুলাই ঘতে যে সংখ্যা দিয়ে করা হয় তাকে কি বলে উত্তর ভাজুক এবার আমরা দেখব আট দাগে আট দাগে কি বলেছে দেখে নেওয়া যাক ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লেখো যাতে সব দিক দিয়ে যোগ করলে যোগভাল একই হয় তাহলে এখানে দেখো দুই যোগ সাত যোগ তিন তাহলে কথা হয় দুই সাত আর দুই নয় আর তিন দেখো বারো আবার এই দিকে যোগ করলে পাঁচ আর তিনে আট আর চারে বারো আবার এই দিকে যোগ করলে দেখো চার আর ছয় দশ আট দুয়ে বারো তাহলে এখানে আমরা চার আর এখানে ছয় বসালাম নেক্সট এবার দেখব নয় দাগে সকাল ছটার সময় ঘড়ির কোন কাটা কোন ঘরে থাকে একটি ঘড়ি একে দেখাও তাহলে এখানে দেখে নাও সকাল ছটার সময় ঘন্টার কাটা ছয়ের ঘরে এবং মিনিটের কাটাটি থাকবে বারোর ঘরে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও